নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামান সহ শোবিজের বরেণ্য অনেক তারকাদের নিয়ে অতীতে বিভিন্ন সময় মৃত্যুর গুজব ছড়িয়েছে। আজ নন্দিত উপস্থাপক ও টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হানিফ সংকেত স্বয়ং এ সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন। আমি বিব্রত, বলেছেন তিনি। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বিষয়টি জানার পর অনেকেই তাৎক্ষণিকভাবে সংবাদটি শেয়ার করেন। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় হানিফ সংকেত দুঃখ প্রকাশ করে বলেন, সকাল থেকে অনেকের ফোন কল পেয়েছি, কি বলবো, আমি খুবই বিব্রত। এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেককে নিয়ে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বলেন, ইতোমধ্যেই আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া হয়। দুদিন পর পর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানোটা সত্যি দুঃখজনক। 1958 সালের 23 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন, এর মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ পান তিনি। 1989 সালে নিজের পরিকল্পনা ও সঞ্চালনায় শুরু করেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। এর বাইরেও হানিফ সংকেত নাটক রচনা ও নির্মাণ করেন, যেগুলো প্রশংসিত হয়েছে। অভিনয়েও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি, তাকে রূপালী পর্দায়ও দেখা গেছে। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।